ধূপগুড়িতে পুরসভা বনাম ক্লাব, জমি ফেরত ও জলাভূমি ভরাটের প্রতিবাদে আন্দোলনে ক্লাব সদস্যরা, বিডিও অফিস যাওয়ার রাস্তায় রীতিমতো মঞ্চ বেঁধে ধর্ণা অবস্থানে সামিল তারা। পোলো পোস্টার, সূত্রের দাবি ইকো ট্যুরিজম পার্ক তৈরির জন্য 2014 সালে স্থানীয় ক্লাব দক্ষিণায়নের থেকে 7 বিঘা জমি নিয়েছিল ধূপগুড়ি পুরসভা। এর মধ্যে আবার 5 বিঘা পুকুর ছিল, ক্লাবের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে ক্লাবের সঙ্গে চুক্তিও হয়েছিল পুরসভার, কিন্তু অভিযোগ তারপর থেকে 10 বছর কাটতে চললেও ইকো ট্যুরিজম পার্কের কাজই শুরু হয়নি। উল্টে ভরাট করা হয়েছে জমির ভেতর থাকা পুকুর, হয়নি চাকরিও। এই অবস্থায় ক্লাবের ক্ষুব্ধ সদস্যরা সোমবার থেকে অবস্থানে বসেছেন। আজকে দীর্ঘ 10 বছর হলো তারা মানে হাওতাবাজি দিয়ে চলছে, আজকে আমাদের এই রক্ত খোয়া জমি আমরা কোনো মতেই ছাড়বো না। আমরা চাইছি আমাদের যে পুরনো যা অবস্থায় ছিল সেই অবস্থায় আমাদেরকে জমি পৌরসভা ফেরত দিন, সেটা চুক্তি হিসেবে। যতদিন আমাদের দাবি মানা না হবে আমরা ততদিনই বসে থাকি। অবস্থান আন্দোলন চলেছে মঙ্গলবার। বছর হলো কোনো কাজও হচ্ছে না, দক্ষিণ ক্লাবে উল্টো লস। যে জায়গায় আমাদের অনেক কিছু করতাম কিছুই পাওয়া হয়নি, সম্পূর্ণ পৌরসভা ইত্যাদিভুক্ত হয়ে গেছে। আমরা চাই এই জলাভূমিটা আগের ন্যায় ফিরে দিতে। ভয়ঙ্কর পরিস্থিতি, পুরো ঘরা, হ্যাঁ আগের মতো যে সুন্দরজন যে পরিস্থিতি ছিল সেটা থেকে বঞ্চিত চালাবেন এই আন্দোলন। যতদিন আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে কিংবা আমাদের জমি আমাদেরকে পুনরুদ্ধার করে না দিলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে। কিন্তু প্রশ্ন উঠছে, ক্লাবের থেকে জমি নিয়ে কেন এভাবে ফেলে রাখা হলো, কেন বোঝানো হলো জলাশয়? সাধারণত জলাভূমিকে কেন্দ্র করেই গড়ে ওঠে ইকো ট্যুরিজম পার্ক, সেখানে জমির সঙ্গে বিশালায়তনের জলাভূমি পেয়েছিল পুরসভা। এই অবস্থায় ধূপগুড়ি পুরসভার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। বস্তুত জলাশয় ভরাট নিয়ে সোমবারই কড়া মনোভাব পোষণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে, পুরো কন্ট্রাক্টর প্রমোটার রাজ একটা সিপিএম এর আমল থেকে তৈরি হয়েছিল, সেই রাজটাও এখনো বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে। আর যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আদৌ কি হবে প্রস্তাবিত ইকো ট্যুরিজম পার্ক? মিলবে চাকরি ক্লাব সদস্যদের? আন্দোলনকারী ক্লাব সদস্যদের পাশে দাঁড়িয়ে দলের পুরো প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধেই বিস্ফোরক ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে। যে চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান খোলাখুলি ভাবে কোনো আলোচনা না করে ওনার নিজেই নিজের মতকে গুরুত্ব দিয়ে হুট করে এই কাজটাকে বন্ধ করে 2 নম্বর ওয়ার্ডে একটি পার্কের কাজ তারা তিনি উদ্যোগ নিয়ে শুরু করল। আজকে ক্লাব যে দাবি করছে, ক্লাবের দাবিটা এটা যুক্তিযোগ্য দাবি। উল্লেখ্য, 2022 মেয়াদ শেষ হওয়ার পর আর ভোট হয়নি ধূপগুড়ি পুরসভায়, কাজ চলছে প্রশাসক বসিয়ে। ভোট না হওয়ার জন্যই কি ইকো ট্যুরিজম পার্কের কাজ থমকে? কেনই বা ভোট হয়নি এতদিন ধরে? শাসক কি ভেবেই নিয়েছে জনতার রায় উপেক্ষা করে প্রশাসক বসিয়ে যা ইচ্ছে তাই করে যাবে? ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।